আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তিন নম্বর স্কুলে গণিতে তিন নম্বর স্কুলে যে অঙ্কগুলো আছে সেইগুলো আলোচনা করব। একের আয়তে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের আয়তে আছে 1.29972 সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, মানে দশমিকের পরে তিন ঘর, তাহলে এক দশমিকের পরে 1, 2, 3, তাহলে তিন নম্বর আসন্ন মান করতে গেলে চার নম্বর ঘরে দেখব, চার নম্বর ঘরে আছে 7, যা পাঁচের বেশি, তাই 9টা এক বেড়ে 10 হয়ে গেলে তার আগেরটাও 10 হবে, তাই এটা হবে 1.300, এই অ্যান্সারটা হবে। দুইয়েতে আছে x+8² = x² + 16x + k, এই কে এর মান বার করতে হবে, তাহলে x+8² k+b² ভাঙলে কে যেখানে ছিল সেখানে আমাদের আসছে কত, 64, তাহলে এখানে কে এর মান হবে 64। তিনেতে আছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, ভূমি আর উচ্চতার দৈর্ঘ্য, ভূমি হচ্ছে 8 সেমি আর উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1/2 ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি যদি হয় 8 আর উচ্চতা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে আমি কাটাকুটি করলে আমার হচ্ছে ক্ষেত্রফল হলো 24 বর্গ সেন্টিমিটার, তাহলে এখানে উত্তরটা হবে বিয়ের দাগের উত্তর। আইভিতে বলেছে প্রদত্ত কোন শর্তটি সর্বসমতা শর্ত হতে পারে না। আচ্ছা, আমার সর্বসমতার শর্তগুলো হচ্ছে বাহু 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 এস এস এস, বাহু কোন বাহু বাহু এস এ এস, কোন বাহু কোন এ এস এ, আর সমকোণ অতিভুজ বাহু আর এইচ এস, তাহলে এখানে আমার এইটা হবে কোন কোন এ এ এ, এইটা হবে সর্বসমতার শর্ত হতে পারে না। আচ্ছা, ভিএতে আছে 0.08² মান কত হবে, তো 0.08 যদি 8 8 64 হয়, চারটি সংখ্যার বাঁ দিকে দশমিক বসবে, তার মানে বিয়ের দাগেরটা হবে। দুইয়ের আয়তে আছে এক আলো 1 সেকেন্ডে যাচ্ছে 186,000 মাইল, 1 মাইল সমান হচ্ছে 1.6093 কিলোমিটার, তাহলে 1 সেকেন্ডে কত কিলোমিটার যাচ্ছে, তাহলে 1 মাইল যদি 1.6093 কিলোমিটার হয় তাহলে 186,000 মাইল সমান গুণ করে বার করব, তাহলে আসন্ন মান ধরি যদি, তাহলে আমার আসন্ন মানে হবে এই 8-এর জন্য এটা 1 বেড়ে যাবে 10 আর এটাকে 3 শূন্য হয়ে যাবে, যেহেতু এটা 8 ছিল 5-এর বেশি, তাই তার আগের সংখ্যাটা 1 বেড়ে গিয়ে এটা 29টা 30 হয়ে যাবে, তো এই অ্যান্সারটা আসবে এত কিলোমিটার। দুয়েতে একটা মান নির্ণয় করতে দিয়েছে রুট, 100 রুট হচ্ছে 10, 74 থেকে 10 মাইনাস করলে 64, 64 যদি রুট করি তাহলে 8 পাবো, 28 আর 8 হচ্ছে 36, 36-এ রুট করলে 6, 55 থেকে 6 মাইনাস করলে হয় 49, 49-এর রুট বের করলে ±7 হবে। তিনেতে আছে p-q+r এর বর্গ নির্ণয় করো, তাহলে p-q কে a ধরেছি আর r-টা হচ্ছে b, তাহলে a+b² ধরেছি, a² + 2ab × b² তাহলে এটা p-q² p² - 2pq + q² + 2pr - 2qr + r² এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আইভিতে আছে c² + kc + 1/9, একটি পূর্ণবর্গ রাশি হলে k এর মান নির্ণয় করো, তাহলে k তে যে k এর জায়গাটায় যে সংখ্যাটা আসবে সেটাই হয়ে যাবে k এর মান, তাহলে আমি যদি এটাকে সূত্রের আকারে লিখতে যাই তাহলে হবে c² + 2টা তো আমাদের সূত্রের অভেদে এমনি চলে আসে, এটা আছে, আর 1/9 মানে হচ্ছে 1/3 × c + 1/3² তাহলে 2 × 1/3 গুণ করলে হয় 2/3, তাহলে এখানে k এর জায়গায় k এলো 2/3, তাহলে k সমান হচ্ছে 2/3। আচ্ছা, ভি হচ্ছে 5a + 1/7 এর সমান 5 হলে, এখানে বলেছে 5 যদি স্কোয়ার করি তাহলে হবে 25 আর 7 এর হলে 49, কিন্তু আমাদের এখানে চেয়েছে 49a² + 1/25a², তার মানে এইখানে ধরো 7 আসছে এইখানে 5, সেই জন্য কি করা হলো উভয় পক্ষকে 7-5 দিয়ে গুণ করে পাই, তাই 5a × 7/5, 5-5 কেটে গিয়ে হলো 7a, আর 1/7a এর সাথে 7-5 গুণ করে 7-7 কেটে গিয়ে 1/5a, আর এখানে যেহেতু 5 ছিল 5 × 7/5, 5-5 কেটে গিয়ে এখানে হলো 7, তাহলে 7a + 1/5 = 7 হচ্ছে। এবার উভয় পক্ষকে বর্গ করে এটা a+b² সূত্রে চলে যাব, তাহলে a+b² সূত্রে গেলে 7² + 2 × 7a × 1/5a, এ এ কেটে যাচ্ছে +1/5a² আর এখানে 7² করে হচ্ছে 49, তাহলে এখান থেকে কত পাচ্ছি 14/5।
তাহলে 49 স্কয়ার প্লাস 1 বাই 25 এ স্কোয়ার প্লাস 49 মাইনাস 14 বাই 5, তাহলে 14 বাই 5 যদি যোগ বিয়োগ বিয়োগ করি তাহলে 49 আর 5 গুণ করে 5, 9 45-এর 5, হাতে 4, 4 5 20 আর 4 হচ্ছে 24, 245 মাইনাস 14 বিয়োগ করে হচ্ছে 5 থেকে 4 বিয়োগ হলে 1 আর 4 থেকে 1 বিয়োগ হলে 3, 231 বাই 5 মানে 46 পূর্ণ 1 এর 5 হবে অ্যান্সার। তিনের আয়তে আছে x প্লাস y সমান 5 আর x মাইনাস y সমান 1 হলে 3xy ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান কত? আচ্ছা, এই যে x প্লাস y সমান 5 আর x মাইনাস y সমান 1, এই দুটো উভয়কে যোগ করছি আমি, যোগ এই কারণে করছি কারণ আমি y দুটোকে বাদ দিয়ে আমি x এর মানটা বার করে নিতে চাইছি, তাহলে 2x আর 5 আর 1 যোগ করে 6, তাহলে x সমান হচ্ছে 3, তাহলে আমি x প্লাস y সমান 5 এ যদি x সমান 3 বসিয়ে পাই তাহলে y সমান হচ্ছে 5 বিয়োগ 3 সমান 2, তাহলে y সমান 2 x সমান 3। এবার এই যে 3xy ইনটু x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এখানে x এর জায়গায় 3 আর y এর জায়গায় 5 বসিয়ে পাচ্ছি, 3 গুণ 3 গুণ এই সরি y সমান 2 বসিয়ে পাচ্ছি, y সমান 2 বসিয়ে পাচ্ছি, 3 গুণ 3 গুণ 2 আর এখানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে হচ্ছে 18, 3 3 9, 9 2 গুণে 18, 18 গুণ 9 যোগ 4 13, তার মানে গুণ করে হচ্ছে 234। আচ্ছা, এখানে তিনের ডবল আইতে আছে x সমান a বাই b প্লাস b বাই a আর y সমান হচ্ছে a বাই b মাইনাস b বাই a, তাহলে x টু দি 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2 x স্কোয়ার y স্কোয়ার সমান কত? তো আমি এখানে একটু যোগ করে নিয়েছি এ বি, তোমার যোগ করে হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি এক্স সমান আর ওয়াই সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি, তাহলে এক্স মাইনাস ওয়াই করে পাচ্ছি কত হচ্ছে আমার, এখানে এই দুটো বিয়োগ করলে হচ্ছে টু বি বাই এ আর এক্স প্লাস ওয়াই করে পাচ্ছি টু এ বাই বি। এবার এই যে অভেদটা এটাকে যদি আমি সাজিয়ে নিই তাহলে এরকম হবে এক্স স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার, তো এখান থেকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে গেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স সমান হচ্ছে টু বি বাই এ ইন্টু এইটা সমান হচ্ছে টু বি বাই টু এ বাই বি আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে টু বি বাই এ, তো লিখলেও একই ব্যাপার, তো এটা গুণ দিয়ে লিখে নিয়ে কাটাকুটি হয়ে হচ্ছে 2 গুণ 2 4, 4 স্কোয়ার সমান হচ্ছে 16। আচ্ছা, তিনেতে আছে সূত্রের সাহায্যে গুণ করো এ প্লাস বি মাইনাস সি ইন্টু বি মাইনাস বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু বি প্লাস সি প্লাস এ, মানে ওই এ প্লাস বি প্লাস সি আর কি। আচ্ছা, এগুলোকে প্রথমে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাহলে হচ্ছে বি প্লাস সি প্লাস এ হলো আর বি প্লাস সি মাইনাস এ, ধরো এখান থেকে বি প্লাস সি প্লাস এ আর এখান থেকে ধরো বি প্লাস সি মাইনাস এ আর এটা থেকে হচ্ছে এ প্লাস এই যে এ প্লাস বি মাইনাস সি আর এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে হচ্ছে এ মাইনাস বি প্লাস সি হচ্ছে এইখান থেকে চলে এলো এইটা, এইটা থেকে এলো এটা, এটা থেকে এটা, এখান থেকে আসছে এইটা আর এখান থেকে এইটা আসছে, তাহলে এইটা থেকে এইটা একটা আর এইটা একটা হলো, তাহলে হচ্ছে তোমার বি বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এখানে এটা যদি ভেঙে নিই এ স্কোয়ার মাইনাস আর এটা বি মাইনাস সি এ মাইনাস বি হোল স্কোয়ার ভাঙলে এইটা, এবার যখন দুটো বাইরে আসছে সব সাজিয়ে নিচ্ছে এইভাবে এর চিহ্নটা পাল্টে গেল মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার, তাহলে এখানে টু বি সি কমন নিয়ে এইগুলোকে ভেতরে দিলাম আর এখানেও টু বি সি কমন নিয়ে এটাকে ভেতরে নিয়ে নিলাম, এইভাবে নিয়ে নিলাম, তাহলে এটা আবার দেখো এ এইটা বি হয়ে গেল, এই দুটো সব এক হয়ে গেছে, তাহলে এস এ প্লাস বি এ মাইনাস বি, তাই এখানে এটা এলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ফোর বি স্কোয়ার সি স্কোয়ার হলো। আর এইটাকে আবার যদি ভাঙি তাহলে এটাকে পুরোটাকে ভাঙলে এই যে বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার। এবার এইটাকে খুলে যোগ বিয়োগ করলে এই তোমার ফোর বি স্কোয়ার সি স্কোয়ার থেকে এই যে মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস করলে এই অ্যান্সারটা চলে আসবে। চারের আয়তে বলেছে একটা ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ, দুটো সেতু 25 সেকেন্ড আর 17 সেকেন্ডে অতিক্রম করেছে ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগ। যখন কোনো ট্রেন সেতু সুড়ঙ্গ অতিক্রম করে সে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতু বা সুড়ঙ্গের দৈর্ঘ্য যায়। তো এখানে যেহেতু সেতু তো ট্রেনটা দেখো একবার 25 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার গেছে, আবার 17 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য প্লাস 122 মিটার গেছে। তাই জন্য আমরা প্রথমে এইভাবে লিখে নেব যে ট্রেনটি 25 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 210 মিটার আর 17 সেকেন্ডে যাচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 122 মিটার। তাহলে এই দুটো যদি বিয়োগ করি তাহলে ট্রেনের দৈর্ঘ্যগুলো কেটে যাবে, 25 থেকে 17 বিয়োগ হলে হচ্ছে 8 সেকেন্ড আর 210 থেকে 122 বিয়োগ হলে হচ্ছে 88 মিটার। তাহলে ছকের আকারে সাজিয়ে নিয়ে সমানুপাতের আকারে যদি আমরা বার করি 8 সেকেন্ডে যাচ্ছে 88 মিটার, 17 সেকেন্ডে কতটা যাচ্ছে। তাহলে গতিবেগ একই থাকলে সময়ের দূরত্ব হচ্ছে সরল সমানুপাতি, তাহলে এক্স এর মান বার করবো তাহলে 187 মিটার। তাহলে 187 মিটার মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 122 মিটার যেটা যাচ্ছে 17 সেকেন্ডে, যে 122 মিটার সেতুটা। তাহলে এখান থেকে ট্রেনের দৈর্ঘ্য কী করে বার করবো, সেতুর দৈর্ঘ্য মাইনাস করে দিয়ে। তাই 187 থেকে সেতুর দৈর্ঘ্য মাইনাস করে ট্রেনের দৈর্ঘ্য বেরোলো কত, 65 মিটার। এবারে গতিবেগ বার করতে হবে, তাহলে 8 সেকেন্ডে যাচ্ছে 88 মিটার, 1 সেকেন্ডে কত যাচ্ছে। তাহলে গতিবেগ এক থাকলে সময়ের দূরত্ব আবার সরল সমানুপাতি, তাহলে এক্স সমান হচ্ছে 11 মিটার। তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে 11 মিটার পার সেকেন্ড, তাহলে কিলোমিটার পার ঘন্টায় গেলে যেহেতু সেকেন্ড তাহলে 3600 দিয়ে গুণ করতে হবে আর মিটার হচ্ছে 1000, 1 মিটার সমান 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে মিটারকে 1 কিলোমিটারে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ আর তোমার সেকেন্ডকে ঘন্টায় নিয়ে যেতে গেলে 3600 দিয়ে গুণ করতে হবে, তার মানে 39.6 কিলোমিটার পার ঘন্টা। চারে দুইতে আছে একটা ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট, টেলিগ্রাফ পোস্ট মানে টেলিগ্রাফ পোস্ট বা গাছ অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে আর 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করছে। সেতু যাচ্ছে মানে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে ট্রেনটা 20 সেকেন্ডে ট্রেনেরটির দৈর্ঘ্য প্লাস 264 মিটার যাচ্ছে আর 4 সেকেন্ডে অতিক্রম করছে ট্রেনটার দৈর্ঘ্য। আবার যদি বিয়োগ করি 20 থেকে 4 বিয়োগ হলে 16 সেকেন্ডে আর এটা হচ্ছে 16 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার। তাহলে সমানুপাতের আকারে যদি বার করি 16 সেকেন্ডে 264 মিটার, 4 সেকেন্ডে কতটা যাচ্ছে। গতিবেগ একই থাকলে সময়ের দূরত্ব সরল সমানুপাতি, তাহলে এক্স সমান হচ্ছে 66 মিটার। তার মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 66 মিটার, কারণ 4 সেকেন্ডে সে তার ট্রেনে নিজের দৈর্ঘ্য যাচ্ছে। আর গতিবেগ হচ্ছে একই থাকলে সময়ের দূরত্ব সরল সমানুপাতি, তাহলে এক্স সমান হচ্ছে 33/2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3600/1000 কিলোমিটার পার ঘন্টা, মানে হচ্ছে 59.4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে ট্রেনটি দৈর্ঘ্য 66 মিটার আর গতিবেগ হচ্ছে 59.4 কিলোমিটার পার ঘন্টা। পাঁচের আয়তে আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 12.3 সেমি। তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য কত, দুই দিয়ে ভাগ করে দেবে, দুই দিয়ে ভাগ করে দিলে এক একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো আর তাদের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 100 ডিগ্রি। তো প্রথমে চাঁদার সাহায্যে এখানে আমরা 100 ডিগ্রি একটা কোণ এঁকে নিয়েছি আর সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 12.3। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই দিয়ে ভাগ করে হচ্ছে 6.15, ওই 6 দশমিক আমরা 2 সেন্টিমিটার ধরো নেব। তাহলে এবারে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিলাম, এই সরি 90 ডিগ্রি না, এই 100 ডিগ্রি কোণের সমান মাপের এখানে একটা কোণ এঁকে নিলাম, এটা 100 ডিগ্রি কোণ, 100 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এবার সমান বাহুদার মধ্যবর্তী বলেছে তাই নিচে থেকেও 6.2 আর ওপরের থেকেও 6.2 সেন্টিমিটার মাপের কেটে নিয়ে এই জুড়ে দিলাম, এই হয়ে গেল আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে পি কিউ সমান কিউ আর সমান হচ্ছে 6.2 সেমি এবং কোণ পি কিউ আর হচ্ছে সমান 100 ডিগ্রি।
তাহলে আমাদের সব শর্ত পূরণ হয়ে গেল, ত্রিভুজটা ও সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। দুয়েতে আছে পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করো যার পি কিউ হচ্ছে 4, কিউ আর হলো 3 সেন্টিমিটার, পি কিউ আর 90 ডিগ্রি। এবার বলেছে ত্রিভুজ পি কিউ আর পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লেখো। তাহলে এরকম প্রথমে 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটারের সরলরেখাংশ অঙ্কন করবে। এবার এখানে আমি কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি। 90 ডিগ্রি কোণ এঁকে নিয়ে নিচের থেকে হচ্ছে পি কিউ হচ্ছে 4 সেন্টিমিটার এঁকে নিয়েছি, আর পি আর কিউ বা কিউ আর হচ্ছে 3 সেন্টিমিটার কেটে নিয়েছি। এবার এইটা হয়ে গেল ত্রিভুজ। এবার পি আর এর মাপটা মেপে এখানে লিখে দেবো। তাহলে প্রথমে 4 সেমি এবং 3 সেমি দুটো সরলরেখাংশ এঁকে নেবে, তারপরে একটা যে কোনো মাপের সরলরেখাংশ এঁকে নিয়ে তার কিউ বিন্দুতে 90 ডিগ্রি মাপের কোণ পেন্সিল কম্পাসের সাহায্যে এঁকে নেবে। নিয়ে নিচের বাহু থেকে 4 সেমি এবং ওপরের বাহু থেকে 3 সেমি মাপের সরলরেখাংশ কেটে নিয়ে এবার দুটো জুড়ে দিলে আর মেপে দেখলে পি আর মাপ মেপে দেখলে আমার যেমন হয়েছে 4.9 সেন্টিমিটার। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর গণিতের 3 নম্বর স্কুলের অঙ্কগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।